হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, আর ঠাকুর দেওয়া সমস্ত কাজই কমপ্লিট। এখন এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি রান্না করতে থাকি। আর আমি যে বাড়িতে গেছিলাম, শনিবার রাত্রই হয়ে গেছে, অনেকটাই রাত্র হয়ে গেছিল। তো তারপর আমি কিছু কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। সব কিছু করি নাই যদিও, কিছু কিছু ক্লিপিং রেখেছি আর কি, ভিডিও করে রেখেছি। তো সেটা তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। বাপের বাড়ি গেছিলাম হলো শনিবার দিন রাত্রবেলা, অনেকটাই রাত্র হয়েছিল, 7:30 বেজেই গেছিলো পৌঁছাতে পৌঁছাতে। তো সেই দিনের ভিডিও আর করি নাই, খুব খিদার পেটে ছিলাম। লুচি ঘুগনি এসব করেই রেখেছিল বৌদি, যাওয়ার সাথে সাথে খেতে দিয়েছিল। তো তারপর আর কি ঘুমের থেকে উঠে, এটা পরের দিন সকালবেলার ভিডিও ছিল, রবিবার দিন কয়টা নারিকেল হয়েছে গাছে সেটাই মা দেখাচ্ছিল। আর এটা প্রত্যেকবারই আমি যখন যাই, তার পরের দিন সকালে উঠে প্রত্যেকটা গাছে মা দেখাবে কী কী ফল হয়েছে, তাম্বুল কতটা হয়েছে, গাছে কী ফুল হয়েছে সব দেখাবে। আর এই যে পেঁপেগুলো দেখাচ্ছিল, কামরাঙ্গা হয় নাই সেটাই বলছিল। আর এখানে সামনেই একটা পুঁই গাছ হয়েছিল, আর অনেক অনেকগুলো কলা গাছও ছিল, একদম অনেক বড় বড়। আর সামনে একটা পুঁই গাছ হয়েছে, মা বলছিল এটা রেখে দিয়েছি, তুই আসলে কাটবো। তা আমি গেছি, পরে মা কয়েকটা ডাল কেটে বানিয়েছে। আর পুচকিটা দেখো ঘুমের থেকে উঠে এসেছে। তো এই তো সকালবেলা মার সাথে গল্প করছিলাম বাইরে, তারপর দাদা বাইক ধোয়াচ্ছিল, দাদার সাথে অনেকটা সময় গল্প করলাম। তারপর আর কি খাওয়া দাওয়া করে বিকালবেলা সবাই মিলে যাচ্ছিলাম হলো দিদির বাড়ি। দিদি আবার টোটো পাঠিয়ে দিয়েছিল, দিদিদের বাড়ির পাশেই আছে টোটো, তো টোটো পাঠিয়ে দিয়েছিল। সবাই মিলে দিদির বাড়ি যাচ্ছিলাম বেড়াতে। আর দিদি তো ওমেন্স কলেজের টিচার, তাই দিদিকে সানডে ছাড়া দিদিকে পাওয়া যায় না। তাই ভাবলাম রাত্রটা দিদির সঙ্গে থেকে গল্প টল্প করে তারপর পরের দিন সকালে দিদির সাথে আবার আমি বেরিয়ে আসব। তো সেই আর টোটোতে ওঠার সময়ই না, একজন পরিচিত আর কি, আমার চেনা জানা, তো ডাক দিল ডলি করে। তো ওর সাথে আবার কতক্ষণ দাঁড়িয়ে আমি গল্প করলাম, মোটামুটি 5-10 মিনিট গল্পই করছিল আমাকে পেয়ে। আমি তো অনেক দিন পরে পরে যাই, প্রায় বছরখানেক পরে এরকমই যাই। দেখেছো আমার বাপের বাড়ির ভিডিও খুব একটা পাও না তোমরা, আমি প্রায় বছরখানিক পরে পরেই যাই। তো দুর্গাপূজার আগে একদিনের জন্য গেছিলাম কাপড় দিতে, তাই এই 2-3 দিন থাকলাম এবার গিয়ে। তো এই যে দেখো দিদির বাড়ি যাচ্ছি। তো সেই মারা এসে পড়েছিল, কিন্তু আমি রাত্রটা দিদির বাড়িতে থেকেছিলাম, আমি আর সোহম থেকে গেছিলাম। আর ডিগবয়ের রাস্তাঘাটগুলো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম সমস্তটাই অন্যরকম হয়ে গেছে। এসে গেছি, এই যে দেখো এটাই হলো আমার দিদির বাড়ি। তো দিদির বাড়ির থেকে পরের দিন এসেছি, পরে মা দেখো কত কিছু যে বানিয়েছে, আর অনেক কিছু পিঠা পায়েস, কোনো কিছু বাকি নাই আর কি। তো এ দেখো ফ্রাইড রাইস, মা যেহেতু মাংস খায় না তাই নিরামিষ তরকারি, একটা ওলকপি ফুলকপি, তারপর মটরশুঁটি আলু দিয়ে তরকারি করেছিল, পাঁপড় ভাজা, স্যালাড, এদিকে মাছ ছিল, আবার চিকেনও ছিল, মানে কোনো কিছু বাকি থাকে না। তারপর চাটনিও করেছিল, তো সব কিছুই খাওয়া হয় আর কি বাপের বাড়িতে গেলে। আমি যা যা ভালোবাসি মা সব করে খাওয়ায়, এখনও রান্নাটুক করে আর কি, মা যতটুক পারে করে আর কি, তা হাঁটা চলার মধ্যেই থাকে। এতটুকুই ছিল আমার বাপের বাড়ির ভিডিও রবিবার থেকে মঙ্গলবার অবধি। তো বুধবার দিন প্রায় বিকালে এসেছি আমি ঘরে, মা না খেয়ে আসতে দিবে না। আসার পর তো অনেক বড় একটা সারপ্রাইজ ছিল আমার জন্য, তোমরা তো জানোই আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো। তো এসে দেখি এই যে বর ওয়াশিং মেশিন, নতুন ওয়াশিং মেশিন এনে রেখেছে, কারণ আমি মানাই করছিলাম কিছুদিন না আনার জন্য আর কি। তো যেহেতু আমি বাপের বাড়ি গেছি আর চান্স পেয়ে গেছে, তো এনে রেখেছিলো ওয়াশিং মেশিন। তো আসার পর দেখো আমি এটাকে খুলেছি, ছেলেও বলছিল মা তুমি আগে খুলো, তার জন্যই আমরা খুলি নাই, তুমি এসে খুলবে দেখে একদম সারপ্রাইজড হয়ে যাবে, এই জন্য আমরা খুলি নাই। তো দেখো খুবই খুশি লাগছিল, একদম অন্যরকম, কিন্তু এটা অটোমেটিক না, এমনি নর্মালটা আর কি এনেছে। আমি বলেছি কোনো সময় আনলে অটোমেটিকটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমার আগের ওয়াশিং মেশিন পুরো 13 বছর গেছে, কোনো কিচ্ছু হয় নাই। তো এইবার এই তো খারাপ হলো।
তো এই ছিল পুরো ভিডিওটা, আর এটা হলো আজকে বৃহস্পতিবারের ভিডিও। তো কি কি রান্না করেছিলাম আজকে একবার দেখিয়ে দিই। নারকেল কোড়া আর বাদাম ভাজা দিয়ে করেছিলাম কচুর শাক, যেটা কচুর শাক এনেই রেখেছিল বড় আগে থেকে, আর মাছ এনেছিল সেটা একটু তেল আর ডিম বেরিয়েছিল, সেটা বেগুন আর পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, তার সাথে বড় তো এটা খাবে না, তার মানে এই যে তেল তেলটা আর কি, মাছের তেলটা, তো ওর জন্য একটু বাদাম ভাজা করে নিয়েছিলাম, আর স্কোয়াশ আলু দিয়ে করেছিলাম মাছের একটু হালকা পাতলা ঝোল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে কেউ ভুলো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য বাই।